তুরস্কের তৈরি এই মেশিন মূলত যুক্ত থাকে ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহকারী লরির সঙ্গে। এর মধ্যে আছে জিপিএস ট্র্যাকার। গ্যাস ঠিকঠাক মতো সরবরাহ করা হচ্ছে কিনা তা জানতে পারবে প্রতিষ্ঠান। এলপিজি সিলিন্ডারের মুখেই সংযুক্ত থাকে এই ভালভ। দুর্ঘটনা এড়াতে এর মান রক্ষা করা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বাজারে এর আরও বেশি ক্রেতা টানতে চায় ভালভ প্রস্তুতকারী চীনা প্রতিষ্ঠান। This is a product that has proven itself in the market. We introduced in 2016 and I think that we have over 400 now active globally. LPG cylinder এর জন্য এবং সিলিন্ডার ভালভগুলো যত প্রকার সেফটি মেজার্স দেওয়ার প্রয়োজন হয় সব সেফটি মেজার্স আমাদের রয়েছে। আমাদের ইউরোপিয়ান টেকনোলজি ব্যবহার করা হয়। ওয়ার্ল্ড এলপিজি অ্যাসোসিয়েশনের আয়োজনে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে চলছে দুদিনের এশীয় অঞ্চলের এলপিজি সামিট। নিজেদের পণ্য প্রদর্শনে অংশ নিয়েছে দেশি বিদেশি 40টিরও বেশি প্রতিষ্ঠান। দর্শনার্থীরা বলছেন পণ্য পছন্দ করে সরাসরি কোম্পানির সঙ্গে কথা বলে নিচ্ছেন তারা। দেখলাম অনেকগুলো মেশিন আসছে যেগুলোর কারণে আপনার অ্যাকচুয়াল মিটার দিয়ে আমি সেটা জানতে পারছি যে আমার সাপ্লায়ারের কাছে বা আমার ক্লায়েন্টের কাছে আমি অ্যাকচুয়াল কোয়ান্টিটি দিতে পারছি কিনা সেটা এনশিওর করার একটা পজিবল ইয়ে আসছে। সিলিন্ডার ফিলিং, বিভিন্ন ট্যাঙ্কস অ্যান্ড আদার থিংস, সো এখানে এসে দেখলাম। সো এখানে বেশ ভালো ভালো ফরেন কোম্পানিগুলো পার্টিসিপেট করেছে। আয়োজকরা বলছেন গৃহস্থালী এলপিজি সিলিন্ডার বড় প্রতিষ্ঠান কিংবা ফিলিং স্টেশন, এলপিজি সংশ্লিষ্ট ক্রেতা বিক্রেতা ও মাঠ পর্যায়ের বিক্রেতাদের সঙ্গে বড় প্রতিষ্ঠানের সরাসরি যোগাযোগ বাড়াতে তাদের এই আয়োজন। We were talking about Bangladesh you know becoming one of the world's leading LPG players, and what we've seen in the last year is that the consumption growth has leveled off. In some cases it may have even declined. 2014 সালে এটা কনজাম্পশন ছিল only 1 lakh ton, আজকে এটা মোর দেন 15 লাখ টনস, এবং এটা এটা র্যাপিডলি এটা গ্রোথ হচ্ছে। ন্যাচারাল গ্যাসের এলপিজি অনেক দাম বেড়েছে এবং বাংলাদেশে এটা ডিপ্লিটিং হচ্ছে। আমরা আশা রাখি পাবে, তারপরে সেই জন্য যেহেতু এটার একটা গ্রিন গ্যাস হিসেবে আছে। আয়োজনে অংশ নেয়া দেশীয় প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস সংকট থাকায় চাহিদা বাড়ছে এলপিজির। দেশে গ্যাসের চাহিদা মেটাতে এলপিজির বাজার আরও বড় করতে চায় কোম্পানিগুলো। বিদেশি যে সব প্রযুক্তি নিয়ে এসেছে, যারা বিভিন্ন স্টল নিয়ে এসেছে, তাদের কাছ থেকে আমাদের বর্তমান যে আমাদের টেকনোলজি আছে, আমরা যেগুলো ইউজ করছি তাকে কিভাবে আপগ্রেডেশন করা যায়, ডেভেলপ করা যায়, সেগুলো নিয়ে আমরা এই মেলাতে কাজ করছি। বিশ্বজুড়ে ওয়ার্ল্ড এলপিজি অ্যাসোসিয়েশনের সদস্য রয়েছে 100রও বেশি দেশে। এলপিজি সরবরাহ প্রতিষ্ঠানই সংগঠনটির সদস্য। মাঝার মাহবুব, এখন ঢাকা।